তো যেহেতু আমাদের একটিমাত্র প্রশ্ন অ্যাসাইনমেন্টে দেয়া হয়েছে তো এই প্রশ্নটি আমাদেরকে কম্পোজিশন তথা রচনার আলোকে একটু নাতিদীর্ঘ যদি আমরা আলোচনা করি তো সেটা যুক্তিযুক্ত হবে তোমরা অবশ্যই এটাকে মডেল হিসেবে নিয়ে একটু চেঞ্জ করে লিখার চেষ্টা করবে এবং এখানে যতটুকু লিখলে ভালো অ্যাসেসমেন্ট হবে সেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে চলো শুরু করা যাক উত্তর বাঙালির অবিসংবাদিত ও অন্যায়ের সাথে আপসহীন নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অন্যতম ভাষণটি সাত মার্চ উনিশশো সালে ঐতিহাসিক রেসকোর্স দশ লক্ষাধিক লোকের বিশাল সমাবেশে প্রদান করেন পাকিস্তানি হায়নাদের চরম অত্যাচার ও নির্যাতন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে তার দৃঢ় অবস্থান থেকে টলাতে পারেনি তাই তো তিনি অকোধ ভয় চিত্তে ঘোষণা করেছিলেন রক্ত যাতে দিয়েছি রক্ত আরও দেব তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ আমরা পরের অংশে আসলাম বঙ্গবন্ধু যেসব যুক্তি তুলে ধরেছেন বাঙালি জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো হলো নিজের ভূমিকায় স্পষ্ট করা সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা পশ্চিম পাকিস্তানিদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা সামরিক আইন প্রত্যাহারের আহ্বান অত্যাচার ও সামরিক শোষণ মোকাবেলার সিদ্ধান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ও সর্বত্র সার্বিক প্রতিরোধের আহ্বান তো তোমরা যারা আমাকে শুনছো ভিডিওটি দেখছো যারা আমার চ্যানেলের নতুন তারা পরবর্তী অ্যাসাইনমেন্ট এবং নতুন কোনো ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের কমেন্ট আশা করছি যদি কোনো প্রবলেম থাকে কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের প্রতি অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে তো আমরা পরের অংশে চলে যাচ্ছি পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সত্তরের ডিসেম্বরে যা ছিল পাকিস্তান স্বাধীন হওয়ার তেইশ বছর পর যা সত্যিই বিস্ময়কর সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের একশো উনসত্তরটি আসনের একশো টিতে জয়ী হয় পাকিস্তানের জাতীয় পরিষদ তিনশো আসন বিশিষ্ট এই নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ছয় দফার প্রতি সাধারণ জনগণ অকুণ্ঠ সমর্থন দেয় এভাবে বঙ্গবন্ধু সার্বিক পরিস্থিতির আলোকপাত করেন অর্থাৎ সূচনা করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে উনিশশো সালে চার জানুয়ারি গঠন করলেন ছাত্রলীগ নামের এক অনন্য ছাত্র সংগঠন উনিশশো সালে সালের তেইশ জুন আওয়ামী লীগের যাত্রা শুরু হয় কারাগারে বন্দি থেকেও জাতির পিতা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ভাষা আন্দোলনের সময় কারাগারে বন্দি বঙ্গবন্ধু ছিলেন সকল দেশপ্রেমিক যোদ্ধাদের মধ্যমণি দেশের বৃহত্তর স্বার্থে উনিশশো সালে মন্ত্রিত্বের মতো বড় দায়িত্বকেও ত্যাগ করেন বঙ্গবন্ধু স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে ওই বিরোধী দলসমূহের একটি সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেন বঙ্গবন্ধু তার সাত মাসের সাত মার্চের ঐতিহাসিক ভাষণে সামরিক আইন প্রত্যাহারের আহ্বান জানান তিনি জনসাধারণকে দাবি আদায়ে ও স্বাধীনতা অর্জনের জন্য দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বঙ্গবন্ধু তার এই ঐতিহাসিক ভাষণে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের নির্যাতন ও শোষণের বিরুদ্ধে তার জির অবস্থান ব্যক্ত করেন জাতির ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে ঘোষণা দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর এ বজ্র কণ্ঠ আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও অনুপ্রাণিত করে বঙ্গবন্ধুর এ বজ্রধ্বনি চিরকাল চির সজীব হয়ে থাকবে এবং আমাদের অধিকার আদায়ের সকল আন্দোলনে আন্দোলনে প্রাণ শক্তি হিসেবে কাজ করবে তো আমরা একেবারে শেষাংশে চলে আসলাম শেষাংশে তোমরা সমাপিকা লিখবে বঙ্গবন্ধুর ঐ এ ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণ অমানিসার ঘনঘটায় চির উজ্জ্বল সূর্যের আলো পথ পথিকের আশার আলো অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ঘোষণা এবং একজন মহাকালের মহান নেতৃত্ব এ ভাষণ এক সম্মোহনী জাগরণী গান তো আমরা এভাবে শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ পরবর্তী অ্যাসাইনমেন্ট আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম